চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের গত 3 মাসের উদ্ধার করছে মাদকহীনের মধ্যে আদালতের অনুমতি পেয়েছে এলে মাদকহীনের ধ্বংস কার্যক্রম আজিয়ে শনিবার সকাল 10:30 সিএমপির সদর দপ্তর অনুষ্ঠিত হই। ধ্বংস করছিদের মাদকহীনের মধ্যে 15,38,500 পিস ইয়াবা ও 9 কেজি 800 গ্রাম জিনের আনুমানিক মূল্য প্রায় 50 কোটি টাকা। অনুষ্ঠানত গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এম হুমায়ুন কবিরের উপস্থাপনত সভাপতিত্ব করছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার পিপিএম বিপিএম। এটা আরও উপস্থিত আছে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ওসমান গনি, মহানগর হাকিম আল ইমরান খান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান ও আমানা বেগম সহ আরও বোধকিয়া। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার সাংবাদিকলার হই এবং আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই মাদকগুলো সামান্য কিছু আলামত রেখে এটি ধ্বংস করা হয়। তো এরকম আজকে 15,38,000 ইয়াবা এবং 10 কেজি গাঁজা, এরকম আরও 15,00,000 ইয়াবা আমাদের কাছে ধরা আছে। এটি আদালতের আদেশ প্রক্রিয়াধীন আছে, এটি আসলেও আমরা এইভাবে আরেকটি অনুষ্ঠান করে হয়তোবা ধ্বংস করব। যেখান থেকে উৎস সেই উৎসমুখ যদি বন্ধ না হয় তাহলে কিন্তু এই মাদককে নির্মূল করা অত্যন্ত দুরূহ ব্যাপার, কারণ 10টি জায়গা দিয়ে উৎস দিয়ে হয়তো এই মাদকটি আসে, এটি 10,000 জায়গায় বা 50,000 জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো 50,000 জায়গায় 50,000 মানুষকে আইনের আওতায় আনা অত্যন্ত দুরূহ। এই কারণে যদি আমরা উৎসমুখটাকে বন্ধ করতে পারি তাহলে কিন্তু এটি অনেকটাই সহজ হয়ে যায় মাদককে নিবারণ করা, নির্মূল করা। পুলিশ সর্বতোভাবে চেষ্টা করবে কোনোভাবেই যেন নতুন করে এই মহানগরীতে আর মাদকের ব্যবসা এবং মাদক সেবন এই কার্যক্রমটি পরিচালিত হতে না পারে। জিয়াউল হকিমন, সি+ টিভি, চট্টগ্রাম।